রহমানের বান্দাদের সঙ্গে যদি কেউ ঝগড়া বাঁধাতে যায়, রহমানের বান্দাদেরকে যদি কটু কথা বলে, না 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 না, রহমানের বান্দারা কটু কথা ফিরিয়ে দেয় না, তাদের সঙ্গে ঝগড়া করতে চায় না, বরং এক মুহূর্তের ভিতরে আরদু আনহু তাদের থেকে চেহারা ঘুরিয়ে নেয়। মহান আল্লাহ জানিয়েছেন, শুধু চেহারা ঘুরিয়ে নেয় তাই নয়, অকলুলানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম। মহান আল্লাহ জানিয়েছেন, ওরা উল্টো সঙ্গে সঙ্গে বলে দেয়, লানা আমালুনা আমাদের আমল আমাদের, ওয়ালাকুম আমালুকুম তোমাদের কাজ তোমাদের, আমাদের কাজ আমাদের, আমরা যা করছি তার ফলাফল আল্লাহ আমাদের বুঝে দেবেন, তোমরা যা করছো তোমাদের আমালের ফলাফল আল্লাহ তোমাদেরকে বুঝে দেবেন, সালামুন আলাইকুম তোমাদের উপরে আল্লাহর শান্তি নাজিল হোক। وإذا خاطبهم الجاهلون قالوا سلاما মহান আল্লাহ জানিয়েছেন, আর রহমানের বান্দাদের সঙ্গে মূর্খেরা যখন দেখা করে, জাহিল্লা যখন দেখা করে, না 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 না, এই জাহিলদের সঙ্গে রহমানের বান্দারা মুখ লাগায় না, জবান লাগায় না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, জাহিলরা রহমানের বান্দাদের সঙ্গে দেখা করলে রহমানের বান্দারা শুধু বলে কালু সালামা, সালাম আমি চললাম। কেউ যদি রহমানের বান্দারে ক্ষতি সাধনের চেষ্টা করে, রহমানের বান্দা পাল্টা বলে দেয়, তুই আমার ক্ষতি সাধনের চেষ্টা করলেও আমি তোর ক্ষতি সাধনের চেষ্টা করব না, তোর উপরে আল্লাহর রহমত নাজিল হোক, তোর উপরে সালামতি নাজিল হোক। কেউ যদি রহমানের বান্দার সম্মানহানি করতে চায়, রহমানের বান্দা আল্লাহর হস্তে তাকে ক্ষমা করে দিয়ে বলে, তুই আমার সম্মান নিয়ে খেলবার চেষ্টা করছিলি, না 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 না, আমি পাল্টা অ্যাকশন নিতে যাব না, তোর সম্মান নিয়ে খেলবার চেষ্টা করব না, তোর উপরে আল্লাহর রহমত নাজিল হোক। হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকে রসুল জানিয়েছে, إذا أتيتم الصلاة فلا تأتوها وأنتم تسعون عليكم بالسكينة والوقار أو كما قال عليه السلام এই মর্মে বহু হাদিসের কেতাবে বহু হাদিস এসছে, আমি এক হাদিস শোনাচ্ছি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইদা আতাইতুমুস সালাতা, যখন তোমরা নামাজে আসবে, আল্লাহ পাকের রাসূল বললেন, ফালা তাতুহা ওয়া আনতুম তাসাউন, দৌড়াতে দৌড়াতে নামাজ পড়তে এসো না। ওটা রহমানের বান্দাদের কাজ নয়, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما চলুন যে পর্যন্ত পড়েছি এই পর্যন্ত একটু বুঝে নেই। ওয়াইবাদুর রহমান,
আব্দুন শব্দের বাংলা মানে হলো বান্দা আর আব্দুন শব্দের বহুবচন হলো ইবাদ রহমান শব্দের মানে হলো দয়াময় ওয়াইবাদুর রহমান আর রহমানের বান্দারা রহমান কে যিনি আল্লাহ তিনি রহমান আমরা জানো আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ রহমানের বান্দাদের পরিচয় কি মহান আল্লাহ রহমানের বান্দাদের এক নম্বরের পরিচয় দিতে যেয়ে বললেন আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা মহান আল্লাহ বললেন যারা জমিনে চলাফেরা করে জমিনে যারা বিচরণ করে বিনম্রতার সাথে জমিনে বিচারণের সময় যাদের চলনে কোনো অহংকার থাকে না এই পর্যন্ত শুনবার পরে রহমানের বান্দাদের প্রথম গুণটা পরিষ্কার হলো যে রহমানের বান্দাদের চলনে কোনো অহংকার থাকে না আল্লাহর জমিনে অহংকার মুক্ত অবস্থায় চলাফেরা করে রহমানের বান্দারা শুনুন আমি এই যে কথাগুলোই বলছি এই গুণ জোগাড় করতে পারলে আপনি আল্লাহর বান্দা না পারলে আপনি আল্লাহর বান্দা হন হযরত লোকমান হাকিম যখন তার সন্তানের কাছে নসিহত করছিলেন অনেকগুলি নসিহত করলেন কখনো তার সন্তানের কাছে নসিহত করলেন হে আমার বেটা আল্লাহর সঙ্গে শিরক করবা না কখনো তার সন্তানকে নসিহত শোনালেন তুমি কোনো পাথরের ভিতরে বসে যদি কোনো নেকির কাজ অথবা গোনাহের কাজ করো সেটা আল্লাহর কাছে একদিন পরিষ্কার হয়ে যাবে কখনো নসিহত করলেন হে বেটা তুমি নামাজ প্রতিষ্ঠা করো তবে লোকমান হাকিম তার বেটার কাছে নসিহত করতে করতে একটা পর্যায়ে এসে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহাব আল্লাহর জমিনে যেন অহংকারের সঙ্গে বিচারণ করো না এটাও সূরা লোকমানে আছে তুমি আল্লাহর জমিনে অহংকারের সঙ্গে বিচারণ করতে পারবে না মন দিয়ে আমার কথা শুনতে হবে এই সন্ধ্যাবেলায় আমি যে কথাগুলোই বলবো প্রত্যেকটা কথাই আপনাদের জন্য প্রয়োজন জমিনের উপরে দর্প ভরে চলা আছে
কিছু মানুষ আছে দেখেছেন যে এই পায়ে জুতো পরলে খুব খটমট খটমট করে আওয়াজ হয়, হ্যাঁ না বলবেন তো, হয় না? ওতে দর্প তৈরি হয়, অহংকার তৈরি হয়। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। সূরা বনী ইসরাঈলে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান, মহান আল্লাহ জানিয়েছেন তুমি আল্লাহর জমিনে দর্পের সঙ্গে চলো না। শোনেন, শ্রোতা এর চেয়ে বেশি লাগবে না, কিন্তু কোরআন হাদিস সম্বলিত এই নসিহত গুলো যারা বসেছেন যদি মন দিয়ে শুনে একটু নিয়ে বাড়ি যান, তবে আমি মনে করব যে আমার এই লক্ষণ কাটিতে এসে আবারও একবার অজ করার মূল্যায়ন হয়েছে। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, দর্পর করে অহংকারের সাথে আল্লাহর জমিনে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, নিশ্চয়ই কখনো তুমি আল্লাহর জমিনকে ভেদ করতে পারবে না। পারবে কেউ? এই জামাতে নামাজ পড়তে যাওয়ার সময় দৌড়ানো নিষেধ জানেন, হ্যাঁ না বলেন? আজান হয়ে গেছে, জামাতের সময়ও হয়ে গেছে, এরপরেও দৌড়ানো নিষেধ, জানেন কিনা জিজ্ঞেস করছিল আর কি, যে জামাত যখন শুরু হয়ে গেছে তা আমি যাই দৌড়ে যে নামাজটা ধরে নেই। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইযা আতাইতুমুস সালাতা ফালা তাতুহা ওয়া আনতুম তাসাউন আলাইকুম বিস সাকিনাতি ওয়াল ওয়াকার কামা কাল আলাইহি সালাম। এই মর্মে বহু হাদিসের কেতাবে বহু হাদিস এসছে, আমি এক হাদিস শোনাচ্ছি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইযা আতাইতুমুস সালাতা, যখন তোমরা নামাজে আসবে, আল্লাহ পাকের রাসূল বললেন ফালা তাতুহা ওয়া আনতুম তাসাউন, দৌড়াতে দৌড়াতে নামাজ পড়তে এসো না। ওটা রহমানের বান্দাদের কাজ নয়, শুনছেন নাকি? আল্লাহ পাকের রাসূল পরেই বললেন আলাইকুম বিসাকিনা, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল বললেন বরং তোমাদের কাজ হলো আলাইকুম বিসাকিনা, যার বাংলা মানে হলো আত্মিক প্রশান্তির সঙ্গে জমিনে চলবা। তবে এখানে চলবার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞাও আছে, আবার এমন ভাবে চলতে পারবেন না যে আপনার চলন দেখে
মানুষ যেন ভাবে আপনি অসুস্থ। কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, জমিনে আপনি কিভাবে চলবেন ওটাও ইসলাম শিখিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বলুন না আলহামদুলিল্লাহ। জমিনে কিভাবে বিচরণ করবেন, কিভাবে চলবেন সেটাও ইসলাম শিখিয়েছে। এই জন্য ইসলামে নেই এরকম কোন বিষয় না। রসুল যখন চলতেন দেখলে মনে হতো যে রসুলুল্লাহ উঁচু থেকে নিচের দিকে নামছেন। সুবহানাল্লাহ। তা উঁচু থেকে নিচের দিকে নামলে মানুষের মাথা নিচের দিকে থাকে তো না? বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি যখন পাহাড় থেকে, হাদিসে এসছে রসুল যখন নামতেন তো দেখলে মনে, রসুল যখন রাস্তা দিয়ে চলতেন তো দেখলে মনে হতো যে রসুল পাহাড় থেকে নিচে নামছেন। চলছেন মনে রাস্তায়, মাথাটা কি কি, চোখ দুটো মাহফুজ, চোখ দুটো সুরক্ষিত, চোখ দুটো সংরক্ষিত। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও ফি আয়াতিন উখরা অকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দু অকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না। মহান আল্লাহ কোরআন শরীফে ইমান ওয়ালা ছেলে আর ইমান ওয়ালি মেয়েদের জন্য আলাদা আলাদা আয়াতে আলাদা আলাদা বিধান দিয়েছেন। এ দুনিয়ার কালেমাওয়ালা পুরুষের দল, তোমরা রাস্তা দিয়ে যখন চলবা তোমরা তোমাদের চক্ষু দুটিকে হেফাজত করো। ছেলেদের জন্য ওই নির্দেশ, মেয়েদের জন্যও ওই নির্দেশ। চলনে যদি মাথা নিচু থাকে তাহলে দৃষ্টি রাস্তার উপরে থাকবে, কোথায়? হ্যাঁ, ডান দিকেও যাবে না, বাম দিকে অপ্রয়োজনে দৃষ্টি ডাইনেও যাবে না, বামেও যাবে না, তবেই আপনার চোখ দুটি হবে হেফাজত। আরেকটু মন খুলে, এতটা অশোনার পর আমি বাড়লে তো পরের স্তর আর আগাতে পারবো না, এজন্য বাড়ছি না। এবার বলুন, এই পর্যন্ত অশোনার পর রহমানের বান্দাদের প্রথম গুণ কি? কিসের নম্বর? চলনে কিসে নম্রতা বলুন, বিচারণে। এই যদি জিস্ট গুলো না নিতে পারে তাহলে আমার অজ করার মূল্য হবে না। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মহান আল্লাহ জানিয়েছেন আর রহমানের বান্দাগণ, সূরা ফুরকানের আয়াত নাম্বার 63, মহান আল্লাহ এখান থেকেই রহমানের বান্দাদের পরিচয় দিয়েছেন। আর পরিচয় দিতে যে এক নম্বরে বলেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা পৃথিবীতে তারাই যারা জমিনে চলাফেরা করে, বিচারণ করে নম্রতার সাথে। সুবহানাল্লাহ বলবেন না আরেকটু? এই ঔদ্ধত্যপূর্ণ চলন, অহংকার, অহংকারের সঙ্গে বিচারণ ইসলামে বলো নট অ্যালাউড।
যাক এই নিয়ে আমি লম্বা করছি না ভাই নাম্বার 2 রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ দ্বিতীয় গুণ আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন قالوا سلاما মহান আল্লাহ জানিয়েছেন আর রহমানের বান্দা তারাই মূর্খরা যখন রহমানের বান্দাদের সঙ্গে দেখা করে রহমানের বান্দারা শুধু বলে قالوا سلاما রহমানের বান্দারা তখন বলেন সালাম সুবহানাল্লাহ বলুন আরেকটু তে বুঝতেছেন কিনা জানি না বলো আল্লাহর প্রকৃত বান্দাদের দ্বিতীয় গুণ হলো যখন মূর্খদের সঙ্গে দেখা হয় মূর্খরা তাদের সাথে দেখা করে তখন রহমানের বান্দারা বলে السلام عليكم এটা ভালো বুঝতে পারিনি যে কিসে কি হচ্ছে এই পৃথিবীতে না জাহিলদের আচরণ এক রকম আর রহমানের বান্দাদের আচরণ আরেক রকম আমি আরেকবার বলছি এই পৃথিবীতে জাহিলদের আচরণ এক রকম আর রহমানের বান্দাদের আচরণ আরেক রকম জাহিলদের কাজ হলো লোকের সমালোচনা পর্যালোচনা গীবত করা নিন্দামন্দ করা কটু কথা বলা কটু বাক্য ব্যবহার করা অশ্লীল শব্দ চয়ন করা মানুষের সম্মান নিয়ে খেলা করা তো এই জাতীয় জাহেলদের সাথে রহমানের বান্দাদের যখন দেখা হয় রহমানের বান্দারা শুধু বলে সালাম আসলাম কেন বুঝতে পারেননি ওরে ভাই তোরা যা করতেছিস এখানে তাতে তোরা গোনাহে লিপ্ত হচ্ছিস আমার পক্ষে এই নিন্দাবাদে এই কুৎসায় এই গীবতে লোকের নামে এই শিরি এই সমালোচনায় জি জনগণের প্রতি এই দুর্নামে এই বদনামে এই অশ্লীল শব্দ চয়নে আমার পক্ষে তো আর অংশগ্রহণ করা সম্ভব নয় তোদের সাথে দেখা হলো সালামটা দিলুম এবার আমি আমার কাজে চললুম কথা বুঝতেছেন নাকি হ্যাঁ বুঝতেছেন না তোদের সাথে মিলিত হলে আমিও গুনাহে লিপ্ত হয়ে যাব মগর আমার পক্ষে গুনাহ করা এই জাতীয় কাজগুলি করে সম্ভব সম্ভব নয় তাই কোরআন বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা মহান আল্লাহ জানিয়েছেন আর রহমানের বান্দাদের সঙ্গে মূর্খেরা যখন দেখা করে জাহিল্লা যখন দেখা করে না 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 এই জাহিলদের সঙ্গে রহমানের বান্দারা মুখ লাগায় না জবাল লাগায় না আল্লাহ পাকের কোরআন জানিয়েছে জাহিলরা রহমানের বান্দাদের সঙ্গে দেখা করলে রহমানের বান্দারা শুধু বলে ক্বালু সালামা সালাম আমি চললাম এই জন্য চাঁদ দোকানে যা হয়
যে পরিমাণ গীবত হয় যে পরিমাণ সমালোচনা হয় যে পরিমাণ অশ্লীল বাক্য বিনিময় হয় রহমানের বান্দাদের পক্ষে চায়ের দোকানে যে বসাটা পসিবল কথা বোঝেন আমার চায়ের দোকানে ভালো আলোচনা হয় হ্যাঁ না জোর করে বলেন হয় না এই কারণে রহমানের বান্দারা ওখানে যে বসতে পারবে না তোর ওখানে কোনো কাজ নেই ওই আয়াতের আরেক ব্যাখ্যা নেন এটা গেল এক ব্যাখ্যা ওই অংশটার আরেক ব্যাখ্যা কেউ যদি রহমানের বান্দারে গাইল দেয় তা রহমানের বান্দা গাইল দেয় না উল্টো বলে সালাম তোর প্রতি শান্তি নাজিল হোক কেউ যদি রহমানের বান্দারে ক্ষতি সাধনের চেষ্টা করে রহমানের বান্দা পাল্টা বলে দেয় তুই আমার ক্ষতি সাধনের চেষ্টা করলেও আমি তোর ক্ষতি সাধনের চেষ্টা করব না তোর উপরে আল্লাহর রহমত নাজিল হোক তোর উপরে সালামতি নাজিল হোক একটু মন করো কেউ যদি রহমানের বান্দার সম্মানহানি করতে যায় রহমানের বান্দা আল্লাহর হস্তে তাকে ক্ষমা করে দিয়ে বলে তুই আমার সম্মান নিয়ে খেলবার চেষ্টা করছিলি না 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 আমি পাল্টা অ্যাকশন নিতে যাব না তোর সম্মান নিয়ে খেলবার চেষ্টা করব না তোর উপরে আল্লাহর রহমত নাজিল হোক আমার কথা বুঝতেছেন এবারে রজব আলী সাহেবের জবান থেকে বার হওয়া কোরআন হাদিসের এই বয়ানগুলো শুনে এবারে আপনাকে ভাবতে হবে যে আপনি রহমানের বান্দা কিনা কোরআন বলেছে মন দিয়ে শুনুন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা কসাসের 55 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইদা সামিউল লাগবা আরাদু আনহু মহান আল্লাহ জানিয়েছেন আর রহমানের বান্দা পৃথিবীতে তারাই ওয়াইদা সামিউল লাগবা এরা যখন কোন লঘু কথাবার্তা শুনে লঘু কথাবার্তা শুনে রহমানের বান্দারা যখন শুনে এই মূর্খদের মুখ থেকে জাহিলদের মুখ থেকে আরাদু কোন গুরুত্ব দেয় না চেহারাটা ঘুরিয়ে না এদের কাছ থাকলে এরা এই সমস্ত বিষয় নিয়ে সমালোচনা পর্যালোচনায় লিপ্ত হতো না রহমানের বান্দাদের সঙ্গে যদি কেউ ঝগড়া বাঁধাতে যায় রহমানের বান্দাদেরকে যদি কটু কথা বলে না 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 রহমানের বান্দারা কটু কথা ফিরিয়ে দেয় না তাদের সঙ্গে ঝগড়া করতে চায় না বরং এক মুহূর্তের ভিতরে আরাদু আনহু তাদের থেকে চেহারা ঘুরিয়ে নেয় মহান আল্লাহ জানিয়েছেন শুধু চেহারা ঘুরিয়ে নেয় তাই নয় অকালু লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম মহান আল্লাহ জানিয়েছেন ওরা উল্টো সঙ্গে সঙ্গে বলে দেয় লানা আমালুনা আমাদের আমল আমাদের ওয়ালাকুম আমালুকুম তোমাদের কাজ তোমাদের আমাদের কাজ আমাদের আমরা যা করছি তার ফলাফল আল্লাহ আমাদের বুঝে দেবেন তোমরা যা করছো তোমাদের আমালের ফলাফল আল্লাহ তোমাদেরকে বুঝে দেবেন সালামুন আলাইকুম তোমাদের উপরে আল্লাহর শান্তি নাজিল হোক বুঝতেছেন আমার ওয়াজ নাকি এই হ্যাঁটা বলো মৌখিক হ্যাঁ ইয়েস এ বলা খুব সহজ কিন্তু এই অজ যা করছি এর বাস্তবতা বলো বেশ কঠিন কি চ্যাম্পিয়ন করে আল্লাহ বললেন কলু তারা বলে লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম
لنا أعمالنا আমাদের কাজ আমাদের ওয়ালাকুম আমালুকুম তোদের কাজ তোদের তোরা যা করছিস ঠিক আছে ঠিক আছে আল্লাহর আদালতে তোদের কাজের হিসাব তোরা দিবি আর আমরা যা করছি এ তো দুনিয়া দুনিয়া দারুল ইমতিহান এক্সামিনেশন রুম এ তো পরীক্ষার জায়গা ঠিক আছে তোদের পরীক্ষা তোরা দে তোদের মতো তোরা খাতায় লেখ আমাদের মতো আমরা খাতায় লিখি এ তো পরীক্ষার গৃহ রেজাল্টের দিন বোঝা যাবে কে পাস আর কে এ কত লোক দেখেছেন আমাদের গাইল দেয় আল্লাহর রহমত যে আমার বোধহয় গাইল না শুনে একদিনও কাটে না আমরা একটা লোকেরও গাইল ফিরিয়ে দেইনি থিওরি ওই ওইটাই যেটা কোরআনে আল্লাহ সূরা কসাসের 55 নম্বর আয়াতে বলেছেন কি وإذا سمعوا اللغو أعرضوا عنه وأنا الله جنيه سيل جكون إيمان ولا را تتا رحمن ربان دارا كونو أشار كثا بطرا سوني كونو لغو كثا بطرا جكون سوني الله باغ رب العالمين جنيه سيل أعرضوا تارا چهارا تا غوريه ناي আমি তো বহুবার বলি তাহলে আমার গাইল দিচ্ছে তা ভাই তুমি আবার আমার কাছে অভিযোগ করছস কেন দিচ্ছে দিচ্ছে যার মন চেয়েছে সে গাইল দেবে যার মন চায় সে গুণগান গায় যার মন চায় সে গাইল দেয় লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম তাদের কাজ তাদের আমার কাজ আমার আমার যে কাজ আমি যে কাজ করছি আমি তা করে যাব তারা যা করছে তাদেরকে করতে দাও রেজাল্ট দেওয়ার একজন আরে হ্যাঁ না বলে না হ্যাঁ এইটাই হবে রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ তাহলে এবার একটু ঝাইল দেনেন ফের রহমানের বান্দাদের প্রথম গুণ কি আবার বলে নম্রতা শুধু নম্রতা বললে হবে না চলনে নম্রতা চলায় বিনয়তা সেটা বুঝিয়ে বুঝিয়ে বলেছি রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ বলুন মূর্খদের সঙ্গে যখন তাদের দেখা হয় তো বলে সালাম তোমরা যা করছো ভাই করে যাও আমরা যা করছি করতে দাও তোমাদের প্রতি আল্লাহ শান্তি নাজিল হোক কার জন্য বদদোয়া করিনি তো লে আল্লাহ ভালো করুক এদের ফয়সালা করার একজন আছেন এটা রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ চলুন দ্বিতীয় গুণ আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা মহান আল্লাহ জানিয়েছেন আর রহমানের বান্দাদের তিন নম্বরের গুণ হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম যারা রাত অতিবাহিত করে দেয় তাদের রবের জন্য সুবহানাল্লাহ আরেকটু রবের জন্য রাত কাটায় না ঘুমিয়ে ঘুমিয়ে রাত কাটায় এটা বুঝেননি মহান আল্লাহ জানিয়েছেন আমি আবার বলছি আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা মহান আল্লাহ জানিয়েছেন যারা রাত অতিবাহিত করে দেয় তাদের রবের জন্য আমাদের রবকে জোর করে বলুন তাহলে রহমানের বান্দা তারা মিন্স আল্লাহর বান্দা তারাই যারা রাত অতিবাহিত করে দেয় তাদের রবের জন্য তাদের রবের জন্য না ঘুমের জন্য সারা রাত ঘুমিয়েছে
ঘুমিয়েও সকালবেলা উঠতে পারতে না। আছে না নেই? সাতটা বেজে গেছে, সাড়ে সাতটা বেজে গেছে, তা উঠতে পারতে না, পারবেও না উঠতে। তমাম জিন্দেগি কেটে যাবে তবি ওর অলসতা কাটবে না। কিন্তু রহমানের বান্দারা রাত অতিবাহিত করবে তাদের রবের জন্য। বিছানার এই যে রাতের বেলায় মাথায় বালিশ দেওয়ার যে আরাম, বিছানার যে আরাম, এই আরাম তারা বরণ করবে না, বরং এই আরামকে তারা নিজেদের জন্য হারাম বলে মনে করে। চলুন আমি একটু বাদে বলছি, একটু বাদে মিন্স আর একটু বলে নেই। فَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا মহান আল্লাহ জানিয়েছেন আর রহমানের বান্দাদের তৃতীয় গুণ হলো তারা রাত অতিবাহিত করে দেয় তাদের রবের জন্য। ও ভাই, এই টোটাল সূরা ফুরকানে রহমানের বান্দাদের যতগুলো গুণের কথা আল্লাহ তুলে ধরেছেন, এক জায়গায়ও আল্লাহ নামাজ কায়েম, তারা নামাজ কায়েম করে এই কথাটা বলেননি। নামাজ কায়েমের কথা, নামাজ কায়েমের কথা, সালাত প্রতিষ্ঠা করার কথা আল্লাহ অন্যান্য জায়গায় বলেছেন, এখানে আল্লাহ বলেননি। আপনাদের মনোযোগ আছে নাকি না? মন মাঝে মাঝে এদিক ওদিক যাচ্ছে, এদিক ওদিক গেলে বুঝবেন না। বলো, একটা ভাইটাল পয়েন্ট বলছি। এখানে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে নিয়ে একদম সূরা ফুরকানের শেষ আয়াত পর্যন্ত রহমানের বান্দাদের যতগুলো গুণের বিবরণ আল্লাহ দিয়েছেন, কোনো জায়গাতে আল্লাহ বলেননি যে তারা সালাত প্রতিষ্ঠা করে, এইটা বলেননি। বরং এইটা আছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, মহান আল্লাহ জানিয়েছেন রহমানের বান্দারা রাত অতিবাহিত করে দেয় তাদের রবের জন্য। আরেকটু আরো আওয়াজ দিয়ে। আচ্ছা বলেন, যারা রবের জন্য রাত অতিবাহিত করে দেয় তারা নামাজ নষ্ট করতে পারে? রাত জেগে যারা রবকে খুশি করতেছে তারা এই পাঁচবারের নামাজ যেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, যেটাকে বলে আসসালাবাতুল মাকতুবা, এর বাংলা মানে হলো অপরিহার্য সালাত, অপরিহার্য নামাজ, এগুলো নিশ্চয়ই তারা নষ্ট করতে পারে না। আজকে আজকে সময়ে ভাই কত মানুষ ঘুমিয়ে 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 সব নামাজ শেষ। রাত দুটোর সময় যখন ঘুমাচ্ছে তখনও ফোনে ভিডিও চলতেছে, অশ্লীল ভিডিও, সিনেমা, তারপর এখন ওই যেসব জিনিস সব বেরিয়েছে হ্যান ত্যান 7-17, ওইসব দেখতে 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 ঘুমাচ্ছে। ও ঘুম ভালো হবে না তো, সারা রাত শয়তানের সাথে খেলবে।